হ্যালো ভিউয়ার্স, যারা সিভিল এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টের আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে একটি ভিডিও আলোচনা করব। তো আপনারা যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন সেক্ষেত্রে আমি ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করি না বা আমার ভিডিও বানাতে একটু দ্বিধাবন্ধ হয়। তো আমি চেষ্টা করি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য, মেকিং করার জন্য। তো আমি যে এতগুলো কষ্ট করতেছি, তো সবাই যদি আমার পাশে না থাকেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করেন, শেয়ার না করেন, সেক্ষেত্রে আমার কাছে খুবই কষ্ট মনে হয়, যে আমি মনে হয় যে আমার কাছে খুব ব্যর্থ মনে হচ্ছে আমার কাছে। তো দয়া করে আমার রিকোয়েস্ট থাকবে সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে যারা 3ds Max-এ কাজ শিখতেছেন বা করতেছেন, অনেক অনেক কিছু জানেন না, বোঝেন না, তো আমি চেষ্টা করতেছি যেন আমার ভিডিওগুলো দেখে থেকে অন্তত কিছু না হোক আপনি কিছু না কিছু না আপনি যেন শিখতে পারেন। তো আমি আজকে দেখাবো কীভাবে বক্স কাটিং করে। ফার্স্ট টাইম আমি একটি বক্স নেব। আচ্ছা, এই বক্সের মধ্যে আমি কিভাবে কতগুলো কাটিং করব। একটা আরেকটি বক্স নিলাম। আচ্ছা, ধরেন এই বক্সটা আমার চিকন, আমি চাচ্ছি এই বক্সটা কাটিং করব। ঠিক আছে, আরেকটা বক্স নিলাম, আরেকটা বক্স নিলাম, কপি করলাম, এটাকে ছোট করলাম স্কেলিং করে। তারপর একটি সিলিন্ডার নিলাম, একটি সিলিন্ডার নিলাম, ধরেন একটি সিলিন্ডার নিলাম, এটাকে রোটেট করে ঘুরাই দেন। এই জিনিসগুলো কিভাবে করি আপনারা খুব সহজভাবে কিন্তু করতে পারেন। কপি করলাম, কন্ট্রোল ভি অথবা শিফট চাপ দিয়ে ধরবেন, কপি হয়ে যাবে। ওকে, এখন আমি এগুলো কাটিং করব। সো সেটি কিভাবে, এখান থেকে সিলেক্ট করবেন বড় বক্সটা, এখান থেকে কম্পাউন্ড অবজেক্ট, প্রিবুলিয়ান, স্টার্ট পেকিং, দেন ছোট বক্সগুলোর উপর ক্লিক করবেন। এই যে কাটতেছে, সিলেক্ট 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 সিলেক্ট। ওকে, তার মানে খুব সহজভাবে কিন্তু জিনিসটি তৈরি হয়ে গেছে। তো কিভাবে কাটবেন, আশা করি সবাই এই ছোট ভিডিওটি দেখে আপনারা সবাই ইজিলিভাবে কাটতে পারবেন। আমরা কিন্তু দরজা জানালা এভাবে কিন্তু কাটিং করি, বিভিন্ন ছাদের উপর পোর্চ বলেন বা ছাদের উপর আমরা বিভিন্ন পারগোলার ডিজাইন করি, এগুলো কিন্তু আমরা বেসিক্যালি এইভাবেই কাজ করে থাকি। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।